আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি রাজু বলছি। আপনারা হয়তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা হয়তো আমাকে ইতিমধ্যে চিনেছেন। আমি এখনো মুম্বাইতে অবস্থান করছি। আমি আমার ক্যান্সার আমার পেশেন্টের ক্যান্সার ট্রিটমেন্ট চলতেছে। আপনারা হয়তো বা জানেন, যারা অবশ্য আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখবেন, আর দেখলে আমার সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তো আমি যে বিষয়টা, আমার যে পেশেন্টের যে ক্যান্সারটা উইংস সারকোমা, সেই উইংস সারকোমার যে আমি যে সিরিজ ভিডিও করতেছিলাম, যে অলরেডি আমি তিনটা ভিডিও করেছি উইংস সারকোমার। তো আমি আজকে আমার যে ট্রিটমেন্ট যে আপডেট, আমার লাস্ট এই 2 নম্বর কেমো পর্যন্ত আমি যে আপডেটটা জানাইছিলাম, আজকে আমি 3 নম্বর কেমো শেষ হয়ে গেছে। মোটামুটি আমার বেশ কিছুদিন হয়ে গেল, 3 নম্বর কেমোটাও শেষ হয়ে গেছে। আসলে এতদিন ভিডিও করা হয়নি, অনেক ব্যস্ততা আর পেশেন্টের উপর কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে ওভাবে সময়ও পাওয়া যায়নি। যাই হোক, আজকে আমি 3 নম্বর কেমো সম্পর্কে আপনাদেরকে জানাতে চাচ্ছি। তো আমার 3 নম্বর কেমো ডেট ছিল হচ্ছে, আপনাদেরকে আর একটা কথা বলে নিচ্ছি আগে, উইংস সারকোমা ট্রিটমেন্টের আমার রুগীর পজিশন এবং ট্রিটমেন্ট, সেটা আপনারা হয়তো আগের ভিডিওটা দেখলেই জানতে পারবেন। সেটা আমার আমার উইংস সারকোমা ট্রিটমেন্টের আইডিয়াল ট্রিটমেন্ট হচ্ছে 12 মাস, যেটা ডাক্তার 3টা ভাগে ভাগ করা হয়েছে, 4 মাস 4 মাস 4 মাস করে। তো আমি প্রথম 4 মাসে ট্রিটমেন্ট করতেছি। আর আমার উইংস সারকোমা ট্রিটমেন্ট পেশেন্টের মানে আসলে এটা শরীরে কোথাও ছড়ায় নাই এখন পর্যন্ত, তার আগে ইনশাল্লাহ আমরা ট্রিটমেন্ট শুরু করেছিলাম। তো প্রথম 4 মাসে যে 4টা কেমো এবং 6 উইক 1.5 মাসের মতো যে রেডিওথেরাপি দেওয়ার কথা, 4টা কেমোর মধ্যে আমার অলরেডি 3টা কেমো শেষ। তো আপনারা এটাও জানেন যে 4টা কেমোর মধ্যে প্রথম 2টা কেমো ছিল হলো একদিন ব্যাপী, মানে 8 থেকে 9 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত, সেই সাথে আমরা ডে কেয়ারে নিতাম। আর সেকেন্ড 2টা কেমো এটা হচ্ছে 5 দিন ব্যাপী, মানে টানা 5 দিন চলে এই কেমোটা। তো এটাও আমরা ডে কেয়ারেই নিই, ডক্টর ডে কেয়ারেই নিতে বলছে রুগীর কন্ডিশন যেহেতু ভালো। তো এটা ওই প্রতিদিনই দেখা যায় যে 6-7 ঘন্টা 8 ঘন্টা করে টানা 5 দিন এই কেমোটা দিতে হয়। যাই হোক, এই কেমোটা আমাদের ডেট ছিল 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। তো যথানীতি আমরা 1 তারিখে গেলাম, যে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর সব কিছু মোটামুটি নর্মাল ছিল, মানে কেমো দেওয়ার মতো উপযুক্ত ছিল, ওই রকম কোনো ফল্ট ছিল না। ডাক্তার বললো যে আচ্ছা ঠিক আছে, 2 তারিখ থেকে আপনারা কেমো নিতে পারেন। তো কেমো আমরা 2 তারিখ থেকে নিতে শুরু করলাম, যথানীতি 6 তারিখে শেষ হইলো। তো প্রতিটা কেমোর যে পরে যে ফার্স্ট কেমো সেকেন্ড কেমোর পরে যে রিয়াকশান সাইড ইফেক্ট, আসলে 3rd কেমোতে টানা 5টা দিন কেমো দেওয়া অনেক ডিফিকাল্ট একটা কাজ, এটা পেশেন্টের জন্য আরও বেশি ডিফিকাল্ট। এত এত ওষুধ, অনেক বেশি ওষুধ ছিল, প্রতিদিন সেম ওষুধ পুশ করে। তো উইকনেস, হ্যাঁ অনেক বেশি উইকনেস হয়ে পড়েছিল। আর কেমো দেওয়ার সময় তো নর্মালি খাওয়া দাওয়া তো তেমন করতে পারে না, এটা মানে ক্যান্সারের একটা কমন মানে লক্ষণ, খাওয়া দাওয়া করতে পারে না। তো যাই হোক, মোটামুটি আপনারা চেষ্টা করবেন খাওয়া দাওয়া করানোর জন্য, হলো খাওয়া দাওয়া করানোর। তো আমার পেশেন্টটাকে আমি নর্মালি খাওয়াতে পারি না, আর মেয়ে মানুষ আসলে খাইতেও চায় না, আর খাবার দেখলেই বমি বমি ভাব আসে। তো 3 নম্বর কেমো দেওয়ার পরে আমার দেখা সবচেয়ে বেশি সাইড ইফেক্ট, বিভিন্ন দিন বিভিন্ন রকম সাইড ইফেক্ট দেখা দিয়েছিল। তার মধ্যে সেকেন্ড 3 নম্বর দিন কেমো 3 নম্বর দিনে আমার টয়লেট বাথরুমের প্রবলেম হয়েছিল, পুশিং পাওয়ারটা পাচ্ছিল না বাথরুমে। তারপর আপনি দিনে দিনে এই প্রবলেমটা হওয়ার পরে, তো কেমো দেওয়ার শেষে যখন আমাদের ফলো আপ ছিল, কেমো 6 তারিখে শেষ, আর 8 তারিখে আমাদের একটা ইঞ্জেকশন থাকে, WPC কাউন্টার না কমে এই জন্য একটা পেগাস্টার নামে একটা ইঞ্জেকশন দেওয়া হয়। সেই ওটা দেওয়ার পরে আমাদের 10 তারিখে আবার ব্লাড টেস্ট ছিল, মানে ফলো আপের জন্য। তো 10 তারিখে ফলো আপে যে আমরা ডাক্তারকে বলেছি যে এই সমস্যা হচ্ছে। তো যাই হোক, সাইড ইফেক্টগুলো বিভিন্ন রকম ছিল, এক একদিন এক এক রকম ছিল। কোনো দিন বাথরুমে পুশিং পাওয়ার পাচ্ছে না, কোনো দিন ব্লিডিং হচ্ছে, আবার কোনো দিন ভমিটিং করতেছে, কোনো দিন মানে শরীরে অন্য জায়গায় ব্যথা করতেছে, এরকম মানে আসলে 3 নম্বর কেমো দেওয়ার পর বেশ সাফার করছি পেশেন্টটাকে নিয়ে। এর মধ্যে ফলো আপে যাওয়ার পর ফলো আপে ডাক্তার নর্মালি বলতেছিল যে এরকম হওয়ার কথা না, এরকম হচ্ছে কেন। তখন তারা আসলে এই সাইড ইফেক্টের ফাইন্ড আউট করার চেষ্টা করেছে, তখন ইমিডিয়েটলি
ব্লাড টেস্টগুলো তো করেছিলাম, তারপর এমআরআই দিয়েছিলেন, এমআরআই রিপোর্টেও নর্মাল পাওয়া গিয়েছে। এবং এমআরআই রিপোর্টে একটা জিনিস ভালো পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে যে আসলে মানে আমাদের ট্রিটমেন্ট প্রগ্রেস খুবই ভালো আগাচ্ছিল, যে আমাদের স্পাইনাল কর্ডে যে জীবাণুগুলো লেগেছিল সেই জীবাণুগুলো স্পাইনাল কর্ড থেকে আলাদা হয়ে যাচ্ছে, আর জীবাণুগুলো অনেক ছোট হয়ে গেছে। যাই হোক, বাট সাইড ইফেক্টগুলো নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। তারপর বিভিন্ন রকম ব্লাড টেস্ট করা হলো, তো এটা হচ্ছে 10 তারিখের পর থেকে, 10 তারিখ রাতে এমআরআই করলাম, তারপর 15 তারিখে আবার ফলো আপে গেলাম, 15 তারিখে আবার বিভিন্ন রকম ব্লাড টেস্ট দিল, সেটা আবার 17 তারিখে আবার ফলো আপে গেলাম। তো আলটিমেটলি দেখা যায় যে যেই মানে সাইড ইফেক্টগুলো দেখা দিচ্ছিল এগুলো আলটিমেটলি সবকিছুই নর্মাল, আসলে কোনো কারণই নেই এটা হওয়ার। বাট হচ্ছে এটা হলো আসলে কেমন একটা সাইড ইফেক্ট ছিল মাত্র, তো স্যার ওটা অ্যান্টিবায়োটিক দিয়ে অনেকটা কন্ট্রোল করে ফেলেছিল। যাই হোক, আমরা মুম্বাইতে থাকি, একটা পজিটিভ দিক পাচ্ছি সাইড ইফেক্টের সাথে সাথে, হয়তো বা আমরা সেই ট্রিটমেন্টটা পাচ্ছি। তো এখন মোটামুটি পেশেন্ট কন্ট্রোলে, আর প্রতি রাতে যেটা হতো যে আপনার কেমো দেওয়ার শেষে 6 তারিখের পর প্রতি রাতে মোটামুটি টেম্পারেচার, শরীরের টেম্পারেচার হাই হয়ে যেত, বিশেষ করে রাতের দিকে। দিনের বিভিন্ন সময় হইতো, বিশেষ করে রাতের দিকে টেম্পারেচার অনেক হাই হয়ে যেত। তো একদিন টেম্পারেচার মোটামুটি 100-এর উপরে উঠেছিল। তো নর্মালি আমাদের ডক্টর বলেছিলেন যে টেম্পারেচার যদি 100-এর উপরে যায় তাহলে সাথে সাথে যেন হসপিটালাইজড করি। তবে আমরা সেদিন হসপিটালাইজড, আসলে টেম্পারেচার যখন বাড়ে তখন আমরা মানে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা প্যারাসিটামল খাওয়াইছিলাম, তো 1 ঘন্টার মধ্যে আমাদের টেম্পারেচারটা কন্ট্রোলে চলে আসছিল। যাই হোক, এটা আসলে আমাদের ঠিক হয়নি, তখন আমরা আসলে বুঝতে পারিনি বিষয়টা। তো কয়েকদিন থেকে আমরা নোটিস করেছি যে শরীরের টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমরা প্ল্যান করেছিলাম হসপিটালে যাব, কিন্তু পরের দিন থেকে আমরা আসলে 99.8 ডিগ্রির উপরে টেম্পারেচারটা হয় নাই, যার কারণে আমাদের আর যাওয়া হয়নি। তবে ওই সময়টা বিশেষ করে 1-2 ঘন্টা আবার 3 ঘন্টা রোগীর খুবই খারাপ লাগে। তো যাই হোক, 3 নম্বর কেমোটা অনেক কষ্ট করে আমাদের শেষ হইলো, আর আপাতত তেমন কোনো সাইড ইফেক্ট নেই। আমরা এখন রুগী এখন টোটালি রেস্টে। নেক্সট কেমো আমাদের 23 তারিখে, 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের প্রথম 4 মাসের এই 4টা কেমো, লাস্ট কেমো এটা। এরপরে এই 2 সপ্তাহ পরে আমাদের রেডিয়েশন শুরু হবে, আর রুগীর প্রোগ্রেস খুবই ভালো, আল্লাহ রহমতে কেমোগুলো খুবই ভালো কাজ করতেছে। তো সাইড ইফেক্ট সম্পর্কে একটা ভালো ধারণা পাইলেন। তবে আমি এখন কস্ট সম্পর্কে কিছু একটা আইডিয়া দিতে চাচ্ছি, যেটা আমাদের 2 তারিখে কেমো শুরু হয়েছিল। 2 তারিখে কেমো শুরু হওয়ার আগে আমাদের সিবিসি টেস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম টেস্ট দেওয়া হয়, লিভার ফাংশন থেকে শুরু করে, ওই টেস্ট করতে আমাদের মোটামুটি এবার 5,500 টাকা ব্যয় হয়েছে। তো 5,500 টাকা 5 দিনের রাতের ওষুধ কেনার জন্য মোটামুটি 9,800 সামথিং, মোটামুটি 10,000 টাকা লেগেছিলো। আর 5 দিনে আপনার কেমোথেরাপি দেওয়ার জন্য যে আমরা যে ডে কেয়ারে কেমোটা দিই প্রতিদিন 1,820 টাকার মতো লাগে, তো দেখা যায় 5 দিনে মোটামুটি 9,100 টাকার মতো ব্যয় হয়েছে। তো কেমোর পরে যে আমরা যে আবার 10 তারিখে যে ফলো আপে গিয়েছিলাম, কিছু টেস্ট ছিল সেই টেস্টগুলো, তারপর ব্লাড রিলেটেড টেস্ট, তো এই টেস্টগুলো করার জন্য আবার মোটামুটি 2,000 টাকা আমাদের লাগছিল টেস্টের জন্য। আর ডাক্তার তো এখানে একবারই টাকা নাই, মানে ফার্স্টটার ফল ফার্স্ট যখন আপনাকে দেখবে তখন একবারই টাকা নেয়, তারপর আর কোনোবারই টাকা নাই না, এখন পর্যন্ত আমার নাইনি, জানি না ইন ফিউচারে কী হবে। তো মোটামুটি ওই 10 তারিখে টেস্ট করতে 2,000 টাকার মতো লাগছিল। তো এটা হচ্ছে 3 নম্বর কেমোর একটা মোটামুটি কস্ট। আর তারপর যে আমাদের এক্সট্রা যে সাইড ইফেক্ট যেটা নিয়ে আমি চিন্তিত ছিলাম, যে সাইড ইফেক্টটা হয়েছিল সেই সাইড ইফেক্টটা ফাইন্ড আউট করার জন্য ডাক্তার যে মানে চেষ্টা করেছেন বা চেক করে দেখেছেন কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা, এটা আসলে এইরকম আমার পেশেন্টের যদি সমস্যা না হইতো তাহলে এটা করা লাগতো না। তবে এটা ফাইন্ড আউট করার জন্য আমাকে এক্সট্রা করে এমআরআই করতে হয়েছে, এক্সট্রা করে ব্লাড রিলেটেড সবগুলো টেস্ট করতে হয়েছে। আমার পেশেন্টের মানে অন্য কোনো ডিজিজ, জন্ডিস থেকে শুরু করে বা ডেঙ্গু, ম্যালেরিয়া, এইরকম সব ধরনের টেস্ট, মানে ওর আসলে অন্য কোনো কোথাও কোনো প্রবলেম হইলো কি না,
একটু দেখার জন্য মোটামুটি এমআরআই ব্লাড টেস্ট এটার জন্য আমার আবার এক্সট্রা মোটামুটি 30,000 টাকার মতো খরচ হয়েছে। এখানে এমআরআই মেডিসিন সহ মোটামুটি 17,000 টাকার মতো খরচ হয়। আর ব্লাড টেস্ট 9-10 হাজার টাকার মতো খরচ হয়েছিল। যাই হোক, এটা টোটালি এই 30,000 টাকাটা টোটালি এক্সট্রা খরচ হয়েছে। যদি এই সাইড ইফেক্টটা না দেখাইতো হয়তো এই টাকাটা খরচ হইতো না। দেখা যাক, 3 নম্বর কেমন একটা মোটামুটি ধারণা দিতে পারলাম। এখন 4 নম্বর কেমো 23 তারিখ থেকে শুরু হবে, 22 তারিখ পর্যন্ত কতটুকু শরীর ফিট থাকে। আর একটা কথা বলি যে 3 নম্বর কেমো দেওয়ার পরে হিমোগ্লোবিন লেভেল, প্লাটিনেট এগুলো অনেক কমে গিয়েছিল। মোটামুটি আগে আমার পেশেন্টের তো 2 নম্বর কেমোর পরেও মোটামুটি 10 পর্যন্ত ছিল, আর 3 নম্বর কেমো দেওয়ার পরে সেটা 8-এ চলে আসছিল এবং প্লাটিনেটও অনেক কমে গিয়েছিল। তবে সেটা আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে। তো লাস্ট 15 তারিখে সিবিসি টেস্টে দেখেছিলাম, তখন ওখানে মোটামুটি হিমোগ্লোবিন লেভেল 8.5-এর উপরে চলে গিয়েছে, প্লাটিলেটও বাড়তে শুরু করেছে। যাই হোক, 4 নম্বর কেমোর আগে ইনশাল্লাহ সেটা রিকভারি হয়ে যাবে বা মোটামুটি একটা পর্যায়ে চলে যেতে পারবে, দেখা যাক। আর এখানে আর একটা পজিটিভ দিক হচ্ছে, আপনি যদি শরীরের কন্ডিশন খারাপ হয়, আমার 23 তারিখ থেকে কেমো শিডিউল, আমাকে 22 তারিখে যে সব ধরনের আবার টেস্টগুলো করে নিতে হবে। টেস্টগুলো করার পরে যদি তারা মনে করে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি মনে করে যে না এ শরীরটা ঠিক না 4 নম্বর কেমো নেওয়ার জন্য, তাহলে তো আপনাকে কেমো তার পারমিশন দিবেই না। শরীর ফিট করে ব্লাড লেভেলিং করার পর আলটিমেটলি আপনাকে পারমিশন দিবে ইনশাল্লাহ 23 তারিখের আগে, মানে 22 তারিখে আমাদের মোটামুটি আশা করছি আমরা 4 নম্বর কেমো দেওয়ার পারমিশন পাবো। আর 4 নম্বর কেমোর পরে আর আরেকটা কথা হচ্ছে যে এই 3 নম্বর কেমোর আপনারা প্রথম ভিডিওতে দেখবেন যে রেডিয়েশন ডিপার্টমেন্ট আমাদেরকে বলেছিল যে 4 নম্বর কেমো দেওয়ার পরে রেডিয়েশন দেওয়া হবে। তবে 3 নম্বর কেমোর ডাক্তারের পাশাপাশি রেডিয়েশন ডাক্তারকে আমাদেরকে দেখাতে হয়েছে, কারণ রেডিয়েশনের জন্য আগে থেকে প্ল্যানিং করতে হয়, আগে থেকে সিরিয়াল দিতে হয়। তো আমরা এটা প্ল্যানিং করে নিয়েছি, এর মধ্যে আমরা রেডিয়েশন ডাক্তারকেও দেখেছি। তো এটা রেডিয়েশন প্ল্যানিং আমাদের 1 তারিখে থেকে আমরা 27 তারিখে আমাদের কেমন শেষ হবে, 29 তারিখে আমাদের ওই ইঞ্জেকশন পুশ করা হবে WBC কাউন্টটা কমানোর জন্য ভেগাসটা। আর এরপরে হচ্ছে আপনার 31 তারিখে আমাদের ফলো আপ আছে, আর কেমো শেষ হওয়ার 2 সপ্তাহ পর থেকে রেডিয়েশন শুরু হবে, যার কারণে 1 তারিখে আমাদেরকে আবারও এমআরআই করার জন্য বলেছে। দেখা যাক, যেহেতু ইমিডিয়েটলি এমার্জেন্সি এমআরআই করেছি, 1 তারিখেরটা এখন করতে হবে কি হবে না এটা আসলে নেক্সট আবার রেডিয়েশন ডাক্তারের সঙ্গে যখন দেখা করবো তখন বলতে পারবো। তো যাই হোক, রেডিয়েশন ডাক্তার যেটা বলেছিল এই এমআরআই এর আগে তার সাথে দেখা হয়েছিল, এমআরআই করতে হবে 1 তারিখের দিকে, 1 থেকে 7 তারিখের মধ্যে, মানে 7 তারিখের মধ্যে রিপোর্ট রেডি করতে হবে। আর 7 তারিখে 4D স্ক্যান করবে, পরে মোটামুটি রেডিয়েশন দেওয়ার যে ফ্রেমটা রেডি করে আমাদের 15 জানুয়ারি থেকে ইনশাল্লাহ রেডিয়েশন দিতে শুরু করবে। আশা করছি আপনাদের সকলের দোয়ায় আমার রোগী ইনশাল্লাহ সুস্থ হবে। আপনারা অবশ্যই তার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর অবশ্যই যারা আসলে আপনাদের উপকারের জন্য ভিডিওটা করা যারা দেখতেছেন তাদের যদি ন্যূনতম উপকার আসে সেটাই আমার সার্থকতা। আর এই ভিডিওর পরেও যদি আপনাদের কারোর যদি কোনো মানে কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার নিচে ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আমাকে SMS করবেন বা ফোন করবেন। আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার। ওকে, আল্লাহ সবাই ভালো থাকবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই ভিডিওগুলো আপনাদের পরিচিত যারা ক্যান্সারের জন্য মুম্বাই শহরে আসতে চাচ্ছে বা ইন্ডিয়াতে আসতে চাচ্ছে অবশ্যই তাদেরকে দেখার জন্য মানে অ্যাটলিস্ট তারা যেন এই ভিডিওগুলো পাই তাদেরকে একটু অবশ্যই বলে দিবেন যেন এই ভিডিওগুলো দেখে তারা মুম্বাইতে আসে। আমার মনে হয় আমার প্রথম থেকে এখন পর্যন্ত 16-17টা ভিডিও চলতেছে, এই ভিডিওগুলো দেখলে হয়তো বা মুম্বাই বা ইন্ডিয়াতে আসা বা মুম্বাই শহরে টাটা মেডিকেলে এসে ট্রিটমেন্ট করার একটা ন্যূনতম হলেও একটা ধারণা পাবে যে তারা অ্যাটলিস্ট তাদের মধ্যে যে কয়টা কাজ করা হচ্ছে না ও জানা একটা শহরে কীভাবে কী করবো। আমার বিশ্বাস ন্যূনতম একটা ধারণা দেওয়ার জন্য আমার এই ভিডিওগুলো
করা আসলে আমি যে 100% অ্যাকুরেট জিনিসগুলো বলতে পারবো বিষয়টা তা না, আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু শিখতেছি দেখতেছি জানতেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যেন আপনাদের ন্যূনতম উপকারে আসে। অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর সকল ক্যান্সারের পেশেন্টের জন্য দোয়া থাকবে, তারা আমাদের জন্য দোয়া করবেন। এখন আর ক্যান্সার কোনো মরণব্যাধি অসুখ না, সময় মতো যথাসময়ে ট্রিটমেন্ট সঠিক ট্রিটমেন্ট শুরু করলে ক্যান্সার অবশ্যই ভালো হয়, সেটা আপনারা হয়তো বা এখানে আজকে বুঝতে পারবেন বা এদের কথাবার্তা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটাই কথা, সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা করা, আর অবশ্যই ক্যান্সার ট্রিটমেন্ট যেন ভুল ট্রিটমেন্ট না হয়, এটা খুবই ভয়ানক আকারে আপনার শরীরে ইফেক্ট ফেলবে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।